দেখ শিখোৰে আপোনাক স্বাগত আজি মই আপোনাৰ দেশ বিদেশৰ তিৰিছ টি গুৰুত্বপূৰ্ণ খবৰ আপোনাক অনুৰোধ ভিডিঅ'টি সম্পূৰ্ণ দেখিব ভাল লাগিলে ইক লাই চেয়াৰ নিশ্চয় কৰে নম্বৰ ওৱান ঘৰৈ বছ মালিক সংঘ পৰিবহন বিভাগৰ আলোচনা সফল কহিলে মন্ত্ৰী খাৰবেৰা ভৱনেৰে ঘৰৈ বছ মালিক সংঘ ପରିବହନ ବିଭାଗର ଆଲୋଚନା ଶେଷ ହୋଇଛି ଏଥିରେ ରାଜ୍ୟ ପରିବହନ ମନ୍ତ୍ରୀ ଟୁକୁନି ସାହୁ ଅଧ୍ୟକ୍ଷତା କରିଥିଲେ ବୈଠକ ସରିବା ପରେ ପରିବହନ ମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି ଘରୋଇ ବସ୍ ମାଲିକ ସଂଘ ସହ ପରିବହନ ବିଭାଗର ଆଲୋଚନା ସଫଳ ହୋଇଛି କୌଣସି ଧର୍ମଘଟ ହେବନି ବସ୍ ଚଳାଚଳ ସ୍ୱାଭାବିକ ରହିବ ତାଙ୍କର ଦାବିଗୁଡ଼ିକୁ ଘରୋଇ ବସ୍ ମାଲିକ ସଂଘ ତିରିଶ ତାରିଖ ସୁଦ୍ଧା ଲିଖିତ ଭାବେ ଦେବେ ସଂଘ ପକ୍ଷରୁ ଦିଆଯାଇଥିବା ଦାବିକୁ ବିଚାର କରିବ ପରିବହନ କମିଟି ଆଲୋଚନା ଜରିଆରେ ସବୁ ସମସ୍ୟାର ସମାଧାନ କରାଯିବ ନମ୍ବର ଟୁ ବାଲିଯାତ୍ରା ପ୍ଲଟ୍ ଆବଣ୍ଟନ ପାଇଁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ନଭେମ୍ବର ମାସ ସତେଇଶ ତାରିଖରୁ ଆରମ୍ଭ ହେବ ବିଶ୍ୱପ୍ରସିଦ୍ଧ ଐତିହାସିକ କଟକ ବାଲିଯାତ୍ରା নৱেম্বৰ সতাইছৰু ডিচেম্বৰ চাৰি তাৰিখ পৰ্যন্ত এই বাযাত্ৰা অনুষ্ঠিত হ'ব তাৰ এনেই কটক জিলা প্ৰশাসন পক্ষ প্লট আবণ্টন পাই বিজ্ঞপ্তি প্ৰকাশ পাইছে বাৰবাটী পেলেছ্ৰে আচন তিৰিছ অক্টোবৰৰু তিনি নৱেম্বৰ পৰ্যন্ত পঞ্জিকৰণ চলিব প্লট সংক্ৰান্তীয় সমস্ত সূচনা ডব্লু 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 ডট কটক ডট এন আই চি ডট ইন কিন্তু ডব্লু 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 ডট বা ডট অজি ৱেবছাইটে উপলব্ধ হ'ব দুইটি প্ৰকাৰৰ প্লট আবণ্টন কৰা ନମ୍ବର ଥ୍ରୀ ଶନିବାର ମଧ୍ୟରାତ୍ରରେ ଦୃଶ୍ୟମାନ ହେବ ଆଂଶିକ ଚନ୍ଦ୍ରଗ୍ରହଣ ଅକ୍ଟୋବର ଅଠେଇଶ ଅଣତିରିଶ ତାରିଖ ମଧ୍ୟରାତ୍ରରେ ଦୃଶ୍ୟମାନ ହେବ ଆଂଶିକ ଚନ୍ଦ୍ରଗ୍ରହଣ ଆଂଶିକ ଚନ୍ଦ୍ରଗ୍ରହଣ ଭାରତର ସମସ୍ତ ସ୍ଥାନରୁ ଦୃଶ୍ୟମାନ ହେବ ଗ୍ରହଣ ରାତି ଗୋଟାଏ ପାଞ୍ଚ ମିନିଟରୁ ଆରମ୍ଭ ହୋଇ ଦୁଇଟା ବାଇଶ ମିନିଟ୍ରେ ଶେଷ ହେବା ନେଇ ଭୁବନେଶ୍ୱର ପାଣିପାଗ ବିଭାଗ ଗୁରୁବାର ସୂଚନା ଦେଇଛି ତେବେ ଅଠେଇଶ ତାରିଖ ଦିନ କୁମାର ପୂର୍ଣ୍ଣିମାରେ ଚନ୍ଦ୍ରଗ୍ରହଣ ଲାଗୁଛି ଚଳିତ ବର୍ଷ ଆଶ୍ୱିନ ପୂର୍ଣ୍ଣିମାରେ ଚନ୍ଦ୍ରଗ୍ରହଣ ଯୋଗ ରହିଛି আচন্ত অঠাইছ তাৰিখ শনিবাৰ ৰাতি গোটাই পাঁচ মিনিটে গ্ৰহণ লাগিব ৰাতি দুইটা বাইশ মিনিটে চন্দ্ৰ গ্ৰহণ শেষ হ'ব অৰ্থাৎ প্ৰায় এক ঘণ্টা সতৰ মিনিট ধৰি চন্দ্ৰৰে গ্ৰহণ লাগিব নিয়োটা এহ ন ঘণ্টা পূৰ্বুৰু পাক নীতি আৰু দেৱনীতি ত্যাগ কৰা অপৰাহ চাৰিটা পাঁচ মিনিট পূৰ্ব সমস্ত দেৱনীতি সম্পন্ন হ'ব এমি কি পাকত্যাগিব নম্বৰ ফ'ৰ অক্টোবৰ একতিশৰে শপত নেবেবে নোৱাৰ্যপাল ৰঘুবৰ দাস ওড়শার নূ রাজ্যপাল রঘুবর দাস আস্ত একত্রিশ তারিখে শপথ গ্রহণ করিবে। ঝাড়খণ্ডর পূর্বতন মুখ্যমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা রঘুবর দাস আসন্তা অনতি তারিখে দিল্লী আসি ভুবনেশ্বরে পঁচবার কার্যক্রম রয়েছে সূচনা অনুসারে বিদায়ী রাজ্যপাল প্রফেসর গণেশীলাাল আজ ওড়শা ছাড়বে এই অবসরের মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক তাভবন যাই সৌজন্যমূলক সাক্ষাৎ করে নূর রাজ্যপাল রঘুবর দাস গতকাল গণমাধ্যম আগে নিজের প্রতিক্রিয়া রাখি নয় সামিধানিক দায়িত্ব তাঁকি এক গুরুদায়িত্ব এবং এখন সে নিষ্ঠার সহ পা করবে বলে নম্বর ফাইভ গাজারে ট্যাঙ্ক ধর পশিলা ইস্রায়েল গাজু চারিপটু ঘেরিলা ইস্রায়েল যুদ্ধ ট্যাঙ্কর ধর গাজা ভিতরে পশি করিলা সর্জিকা স্ট্রাইক ইস্রায়েল নিপাত হমাস নিপাতি এক নূপ উপায় আপনাই ইস্রায়েল্র গ্রাউন্ড ফোর্স উত্তর গাজা পটিরে প্রবেশ করে হমাসর ঠিকাণু নষ্ট করে আইডিএফ দাবি করেছে অক্টোবৰ সাত তাৰিখে হমাছ আক্ৰমণ কৰিব ইমুখ হৈ পাৰিছে গাজে ষ্ট্ৰিপ্ৰু হমাছ সমূহে ধ্বংস কৰিব ঘনঘন আক্ৰমণ কৰুৰি কেৱল তেতিয়ি নুহে চৰ্জিকা ষ্ট্ৰাইক কৰি ই্ৰাইল সেনা পুনি নিজ সীমা ফেৰি আছিল সেৱে এই আক্ৰমণক নি হমাছ পক্ষুৰু কোনো বয়ান সামনা আম্বৰ ছিক্স গাজেৰে যুদ্ধ বিৰাম লাগি হৈ পাৰিলি চহমতি গাজা প্ৰসংগৰে জাতিসংঘ সুৰক্ষা পৰিষদ বৈঠকৰে যুদ্ধ বিৰামকেইমতি হৈ পাৰি নে এই প্ৰসংগৰে আমেৰিকা ৰুষিয়া পক্ষু দুইটি অলগা অলগা প্ৰস্তাৱ আগত কৰাই লভয় প্ৰস্তাৱ খাৰজ হৈ যায় ৰুষিও চীন আমেৰিকা প্ৰস্তাৱে সিটক্ষমতা প্ৰয়োগ কৰিলে অপৰপক্ষে ৰুষীয় প্ৰস্তাৱ মঞ্জুৰি নিমন্তে পৰ্যাপ্ত ভোট মিল না যদি ৰুষিয়া প্ৰস্তাৱ সমৰ্থন মিলি থাকে তেবাৰ আমেৰিকা নিজৰ ভিট ক্ষমতা প্ৰয়োগ কৰি থাকে নম্বৰ চেভেন ଭବ୍ୟ ସମାରୋହରେ ଉଦ୍ଘାଟିତ ହେଲା ଜାତୀୟ କ୍ରୀଡ଼ା ଜାତୀୟ କ୍ରୀଡ଼ାର ସଇଁତିରିଶତମ ସଂସ୍କରଣ ଗୁରୁବାର ଗୋଆର ଜବାହାରଲାଲ ନେହେରୁ ଷ୍ଟାଡିୟମ୍ରେ ଆରମ୍ଭ ହୋଇଛି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଆୟୋଜିତ ଭବ୍ୟ ଉଦ୍ଘାଟନୀ ଉତ୍ସବରେ ଗେମ୍ସର ମସାଲ୍ ଜାତୀୟ ହକି ଟିମ୍ର ଅଧିନାୟକ ହରମନପ୍ରୀ ସିଂଙ୍କୁ ପ୍ରଦାନ କରିଥିଲେ ସେ ଷ୍ଟେଜ୍ରେ ଏହାକୁ ସ୍ଥାପିତ କରିଥିଲେ ପ୍ରଥମ ଥର ଗୋଆରେ ଜାତୀୟ କ୍ରୀଡ଼ା ଆୟୋଜିତ ହେଉଛି ଓଭରଅଲ୍ ସତଚାଳିଶଟି ଇଭେଣ୍ଟସରେ ଦଶ ହଜାରରୁ ଅଧିକ ଆଥ୍ଲେଟ୍ ଏହି ପ୍ରତିଯୋଗିତାରେ ଅଂଶଗ୍ରହଣ କରିବେ বিভিন্ন রাজ্য টিম সমেত ইন্ডিয়ান আর্ম ফোর্সর টিম ও সভিসসেস টিম এতে অংশগ্রহণ করতে নম্বর এইট বদলিলে কটক জেলাপাল কটক জেলাপাল ভবানী শঙ্কর চৈনীকর বদলি হয়ে যাই তা উচ্চশিক্ষা বিভাগের নির্দেশকভাবে নয় দায়িত্ব দিয়ে যাই অন্যপক্ষে উচ্চশিক্ষা বিভাগ নির্দেশক থা নরহরি সেঠী কটক জেলাপাল ভাবে বদলি করা দুই হাজার বারো ব্যাচ আইএস সরোজ কুমার সেঠী গতকালি রাজ্য সরকার অচানক ঢেকানাড় জেলাপাল পদ্ম হটাই তাঁানের বরিষ্ঠ ওএস অফিসার মনোরঞ্জন মল্লিক ঢেকানাড় জেলাপাল ভাবে নিযুক্তি মিছে গতকাল সরকার তেপন জন ওএস অফিস বদলি করে গত সাতদিন মধ্যে জেলা স্তরের তিনশর অধিক ওএস অফিসার বদলি হয়েসারি নম্বর নাইন নন্দনকানন নূ অতিথি কাশোয়ারী দীর্ঘ পরে নন্দনকানন প্রাণী উদ্যানের পর্যটক মানে কাশোরী পক্ষী দেখা পাইবে হাইদ্রাদু নন্দনকানন কর্তৃপক্ষ হলে কাশরী পক্ষী গোটিয়ে মাই এবং গোটিয়ে অন্ডিরা আনি এবে সে প্রাণী চিকিৎসা কেন্দ্রর কেন্টাইন হোম্রে রখযাইছে এবং সে স্বতন্ত্র খুয়াড়ে ছড়া যার মাসা বেড় এখার দুইটি মাই কাশরী পক্ষী লেখা

ওড়শা পুলিশ সব ইন্সপেক্টর পরীক্ষা দু হাজার একুশ আসন্ত নভেম্বর ছবিশ তারিখে রাজ্যের সমস্ত জেলায় ও এমআর করা আপাতত স্থির করা কাল প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জনাইছি ওড়শা পুলিশ রিক্রুটমেণ বোর্ড এতে আহ কুয়াছে উক্ত পরীক্ষা নিমন্তে পূর্ব আবেদন করে সমস্ত প্রার্থী মানু এ সংক্রান্তের বিস্তৃত তথা নিশ্চিত তারিখ সে পঞ্জীকৃত ইমে মাধ্যমে খুব শীঘ্র জনাই দিয়ে যার ইলেভেন ବଡ଼ ଧରଣର ଅନୁପ୍ରବେଶ ଉଦ୍ୟମ ପଣ୍ଡ ସୁରକ୍ଷାକର୍ମୀଙ୍କ ଗୁଡ଼ିରେ ପାଞ୍ଚ ଆତଙ୍କୀ ସଫା ପାକିସ୍ତାନ ପଟୁ ହେଉଥିବା ବଡ଼ ଧରଣର ଅନୁପ୍ରବେଶ ଉଦ୍ୟମକୁ ପଣ୍ଡ କରିଛି ଭାରତୀୟ ସେନା ଅନୁପ୍ରବେଶ ଉଦ୍ୟମ କରୁଥିବା ପାଞ୍ଚ ଜଣ ଆତଙ୍କବାଦୀ ସୁରକ୍ଷାକର୍ମୀଙ୍କ ଗୁଡ଼ିରେ ନିହତ ହୋଇଛନ୍ତି जम्मू काश्मीर एलओसी दे आतंवादी अनुप्रवेश करण्या उद्यम करेले सरक्षाकर्मी समाकैवार गुढी विनिमयला शेषे सरक्षाकर्मी गुढीर पाच जण आतंवादी प्राण हरि आतंकवादी भारत अनुप्रवेश करून हिंसा सृष्टी करण्या न टुएल शेअर बजारर कंपन नश एक पॉंट कमिला सनसेक्स ভারতীয় স্টক বজারে কালি বড় ধরণের হ্রাস পরিলক্ষিত হয়েছে সেনসেক্স প্রায় নশ এক পয়েন্ট ও নিপ্টি দুইশ চৌষট্টি পয়েন্ট হ্রাস বন্ধ হয়েছে এফলরে নেশক মানে প্রায় তিন লক্ষ কোটি হরাইছেন সহ ক্রমগত ষষ্ঠ সেসনায়ক বজারে হ্রাস পরিলক্ষিত হয়েছে সেনসেক্স কাল হাজার অধিক পয়েন্ট হ্রাস পাই শেষে নয় দশমিক ন এক পয়েন্ট হ্রাসশ তেষটির হাজারশ দশমিক এক পাঁচ পয়েন্টে বন্ধ হয়েছে সেইপর নিফটি দুইশো চৌষট্টি দশমিক নশূন পয়েন্ট সহ অঠর হাজার আটশো সতাবন দশমিক তিনশন পয়েন্টে বন্ধ হয়েছে দিনমধ্যে মোট বারশ এগারোটি সেয়ার মূল্য বড়ি বেড়ে উনিশশো তেয়াশটি সেয়ার মূল্য হ্রাস পাচ্ছে নম্বর থার্টিন হিমন্ত বিশ্বশর্মা নির্বাচন কমিশন কারণ দর্শাও নোটিশ আসাম মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা ও কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী ভাদ্রাঙ্কু নির্বাচন কমিশন কালি কারণ দর্শ নোটিস জারি করেছেন উভয় নাচন আচরণবিধি উল্লঙ্ঘন নিয়ে অভিযোগ আসছে ছতিশগড়ে নির্বাচন প্রচার বেড়ে হিমন্ত বিশ্বশর্মা রাজ্যের একমাত্র মুসলিম মন্ত্রী মহম্মদ আকবর হিমন্ত টার্গেট করে সে তা বিষয়ে অত্যন্ত বাদীয় টিপণীলে তা ধর্মকে নিয়ে হিমন্ত বিশ্বশর্মা লোক বিজেপি সপক্ষে ভোট দেওয়া কংগ্রেস অভিযোগ করেছে সেপর প্রিয়ঙ্কা গান্ধী রাজস্থানের প্রচার করুত প্রধানমন্ত্রী নরে মোদী সিধাসড়ক টার্গেট করে তা ব্যক্তিগতভাবে ধর্মকে টার্গেট করে নম্বর ফোর্টিন দিনিকিয়া সুন্দরগড় গস্তরে উচ্চ নয় মুখ্য বিচারপতি কাল দিনিকিয়া সুন্দরগড় গস্তরে ওড়িশা উচ্চ নয় মুখ্য বিচারপতি জষ্টিস ডক্টর বিআর ষড়ঙ্গী ও মহাপাত্র আসি पण्डरी ढिपा छके निर्माणाधीन नूतन न्यायालय कोठा परिसर जिल्हा वकील संघ कार्यालय नूतन कोठा इम्युनिटी सेंटर शुभ देश हेमगिरीठे न्यायालय कोठा ओकि संघ कार्यालय ଟ୍ରାଞ୍ଜିଟ୍ ହାଉସ୍ କର୍ମଚାରୀ ଆବାସର ଭିତ୍ତିପ୍ରସ୍ତର ସ୍ଥାପନ କରିଥିଲେ ସୁନ୍ଦରଗଡ଼ ପଣ୍ଡରୀ ଢିପା ଛକରେ ଜିଲ୍ଲା ଓକିଲ ସଂଘ ନୂତନ କୋଠା ଇମ୍ୟୁନିଟି ସେଣ୍ଟର ନିର୍ମାଣ ପାଇଁ ଖର୍ଚ୍ଚ ହେବ ଚାରି ଦଶମିକ ଚାରି ଛଅ କୋଟି ଟଙ୍କା କାମ ଆରମ୍ଭ କରିବା ପାଇଁ ଅତିଶୀଘ୍ର ଟେଣ୍ଡର କରାଯିବ ବୋଲି କହିବା ସହ ଏଗାର ମାସରେ କାମ ଶେଷ କରିବା ପାଇଁ ଧାର୍ଯ୍ୟ କରାଯାଇଥିବା କହିଛନ୍ତି ପୂର୍ତ୍ତ ବିଭାଗର ଅଧିକ୍ଷଣ ଯନ୍ତ୍ରୀ ନାରାୟଣ ପଟେଲ ନମ୍ବର ଫିଫ୍ଟିନ୍ ନୌସେନାର ଆଠ ପୂର୍ବତନ ଅଧିକାରୀଙ୍କୁ ଫାଶୀ ଦଣ୍ଡ ଭାରତୀୟ ନୌସେନାର ଆଠ ପୂର୍ବତନ ଅଧିକାରୀଙ୍କୁ ମିଳିଲା ମୃତ୍ୟୁ ଦଣ୍ଡଦେଶ କତାର ଜେଲ୍ରେ ବନ୍ଦୀ ଥିବା ଏହି ଆଠ ଜଣ ଅବସରାପ୍ତ ନୌସେନା ଅଧିକାରୀଙ୍କୁ ଆରବ ଦେଶ ମୁକ୍ତ କରିବା ବଦଳରେ ମୃତ୍ୟୁଦଣ୍ଡାଦେଶ ଶୁଣାଇଛନ୍ତି ତେବେ ଭାରତୀୟ ବିଦେଶ ମନ୍ତ୍ରଣାଳୟକୁ କତାରର ଏହି ରାୟ ଚକିତ କରିଦେଇଛି ଏହି ମାମଲାକୁ ଉଚ୍ଚସ୍ତରରେ ଉଠାଇବ ବୋଲି ବିଦେଶ ମନ୍ତ୍ରଣାଳୟ କହିଛି ନୌସେନାର ଏ ଆଠ ଜଣ ପୂର୍ବତନ ଅଧିକାରୀଙ୍କୁ ଗୁପ୍ତଚର କାମ କରୁଥିବା ଅଭିଯୋଗରେ କତାରରେ ଗିରଫ କରାଯାଇଥିଲା ଗତବର୍ଷ ସେପ୍ଟେମ୍ବର ମାସରେ ଏହି ଗିରଫଦାରୀ ହୋଇଥିଲା ସେବେଠାରୁ ସେମାନେ କତାର ଜେଲ୍ରେ ଅଛନ୍ତି ଇସ୍ରାଏଲ ପାଇଁ ଏମାନେ କତାରରେ ଗୁପ୍ତଚର ଭାବେ କାମ କରୁଥିବା ଅଭିଯୋଗ ରହିଛି ନମ୍ବର ସିକ୍ସଟିନ୍ ଇସ୍ରାଏଲ୍ର ଷ୍ଟ୍ରାଇକ୍ ପରଠାରୁ ପ୍ରାଣ ହରାଇଲେଣି ପଚାଶ ପ୍ରତିଶତ ପଣବନ୍ଦୀ ଇସ୍ରାଏଲ୍ ଓ ହମାସ ମଧ୍ୟରେ ଚାଲିଥିବା ଯୁଦ୍ଧ ମଧ୍ୟରେ ବଡ଼ ସୂଚନା ସାମ୍ନାକୁ ଆସିଛି ଇସ୍ରାଏଲ୍ ଗାଜେଜ୍ ଷ୍ଟ୍ରିପ୍ ଉପରେ ହମଲା କରିବା ପରଠାରୁ ଇତିମଧ୍ୟରେ ହମାସ ଦ୍ୱାରା ପଣବନ୍ଦୀ ହୋଇ ରହିଥିବା ପଚାଶ ପ୍ରତିଶତ ଲୋକ ପ୍ରାଣ ହରାଇସାରିଲେଣି ପଣବନ୍ଦୀଙ୍କ ସହ ହଜାର ହଜାର ସାଧାରଣ ପାଲେଷ୍ଟାଇନ୍ ଲୋକ ମଧ୍ୟ ଇସ୍ରାଏଲ୍ ହମଲାରେ ପ୍ରାଣ ହରାଇଥିବା ହମାସ ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି ଗୋଟିଏ ବିବୃତ୍ତିରେ ହମାସ୍ କହିଛି ଅଲ୍ କସ୍ସାମ୍ ବ୍ରିଗେଡ୍ସ୍ ଆକଳନ କରିଛି ଯେ गाजे स्ट्रिप्रे इहुदी आक्रमण परठार इहुदी पणबंदी प्राण हरवार् संख्या इतमे प्राय पचाश प्रतिशत छुईसाराणी इस्रायल आक्रमण प्राण हरिवा हमास दाबी करची तिथे हमास रो एपरी दीरे केते सत्यता रही हो रिशि सथा जणापडिन नंबर सेंटीन मात्र पंधर डेराडुन डेराडून महेश्वर जात्रा खर्च होव तिनश कोटी टाक পর্যটন ক্ষেত্রে মাইল খুঁট মাত্র পনেরো মিনিটে ডেরাডন রু মহীশর যাত্রা প্রথম পর্য় মাত্র তিন বর্ষের নির্মাণ কার্য শেষ হব বলে আশা করা প্রোজেক্ট কোটি টঙ্কা খরচ হব উত্তরপ্রদেশ ডেরাডন এবং মহীশূর দুইটি শহরক সংযোগ করা দেশের দীর্ঘতম রোপওয়ে প্রকল্প মহীশূর স্কাইকার কোম্পানি প্রাইভেট লিমিটেড দ্বারা নির্মাণ করা দেশের দীর্ঘতম রোপওয়ে ডেরাডুন মহীশূর রোপও প্রকল্প পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার লম্ব হব এবং এর প্রথম পর্টেম্বর দুই হাজার ছবিশা প্রস্তুত হব মনো কেবল রোপ প্রকল্প পাহাড়ি অঞ্চলের যাত্রা সময় দেড় ঘন্টা রু পনের হ্রাস হব নয়েড আপস্ত গুগুল নূম আজ কাল এআই রহল ভাব ব্যবহার হচ্ছে কিন্তু এপ্রতি সতর্ক হয়েছে গুগল এআই ব্যবহারকে নিয়ে গুগল দ্বারা নূতন নিচে ডেভেলপর্স এবং আন্ড্রয়েড আপনি এই নূতন নিয়ম খুব শীঘ্র লাগু হব এ গ্রাহক এঙ্গেজমেন্ট এবং ইউজর্স অভিজ্ঞতা বৃদ্ধি করি গুগল তার ডেভেলপর্স কুহযাইছে যে সে আপরে ফিচর প্রদান করি যাদারা ইউজর্স বিপজ্জনক এআই জেটেড কন্টেন্টু রিপোর্ট করে পেবে গুগল কে নূতন স্থির করব যে এআই জেটেড কন্টেঁটক লোক সুরক্ষিত কি না এবং সে অপচন প্ৰদান ইলাৰে হমাছ কমাণ্ডাৰ মৃত গাজাৰ ঢেলে গাজা ষ্ট্ৰিপ্ৰ ঘন ঘন হমলাৰে हमास आऊे टप कमाडर प्राण हरेची हो इस्रायल गुडरे हमास कमाणर हसन अल अब्दुल्ला मृत्यू घटी विविध जाती गणमाध्यम खबर प्रकाश पाहिजे इस्रायल करुवा एअरस्ट्राईक्रे एजा गाजे स्ट्रीपे सात हजार अठिश जणं जीवन गलामधे अणतीसश तेर जण छोट पिला हो एत लोक जीवन जीलेस्रायल एवढे स्थिळ भागात तार आक्रमण को आहरी जोरदार करण्या निष्पत्ती

পাকিস্তান জন রাষ্ট্রদূত কাশ্মীর প্রসঙ্গ উঠাই কাশ্মীক পালেষ্টাইন্র গাজা শহর সহিত তুলনা করে ভারত তীব্র প্রত করেছি পাকিস্তান এভি করে অন্তর্জাতীয় সমুদায় বিভ্রান্ত করা প্রয়াস করুছে বলে ভারত সুরক্ষা পরিষদে ইস্রায়েল গাজা স্থিতি সংক্রান্ত বৈঠক বেড়ে পাকিান কোশী প্রাসঙ্গিকতা নথাইশ্মীর প্রসঙ্গ উঠাই এবং কাশ্মী গাজা সহিত তুলনা করে ভারতের দমন নীতি চলেছে বলে পাকিস্তান এভাবে বয়ানু ভারত এক অবমাননা ভাবে করছে এবং এভি বয়ান জোরদার বিরোধ করা চেতাবনী দিয়েছে নম্বর টোয়েন্টি ওয়ান ভারত ফিরা দক্ষিণ কোর কোম্পানি দেও আনিব ই বাইক নবে দশকের ভারতের বেশ লোকপ্রিয়া দক্ষিণ কোরিয়া কোম্পানি দেউ পুড়িথরে ভারতীয় বজারু প্রত্যাবর্তন করেছে কোম্পানি ইলেকট্রিক গাড়ি বিক্রি করব সিএলো এবং মর্টিজ ভাড়ি কার জায়গায় লোকপ্রিয়তা হাসল করে দেব ভারত আসব কেলেন ইলেকট্রোনিক্স অ্যান্ড সহ লাইসেন্স বুঝামা স্বাক্ষর করেছি

জন ভারতীয় আমেরিকীয় বৈজ্ঞানিক গতকাল আমেরিকা রাষ্ট্রপতি জো বাইডে দেশের সর্বোচ্চ বৈজ্ঞানিক পুরস্কারে সম্মানিত করেছেন হাইট হাউসে অনুষ্ঠিত স্বতন্ত্র উৎসবের ভারতীয় আমেরিকীয় ডক্টর অশোক গাডগিল এবং এস সুশ্রু রাষ্ট্রীয় বিজ্ঞান পদকের সম্মানিত করা রক্ষক চিকিৎসা উপচারক অধিক পারদর্শী করা মহামারী মুকাবিলা ক্ষেত্রে উল্লেখনীয় যোগদান খাদ্য সুরক্ষার সুধার আদিপি এই সমান প্রদান করা বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে অনুকরণীয় উপলব্ধি হাসল করে এই দুই বৈজ্ঞানিক দেশের সর্বোচ্চ বৈজ্ঞানিক সম্মান প্রদান করা হোয়াইট হাউস পক্ষ কুহযাই নম্বর টোয়েন্টি থ্রি একত্রিশ লোকসভা এথিক্স কমিটিরে হাজর হওয়া মহুয়া নির্দেশ লাঞ্চ নিয়ে লোকসভায় প্রশ্ন করা ও লোকসভা ওয়েবসাইটর পাসওয়ার্ড ব্যবসায়ী সেয়ার করা অভিযোগে ফসি বা সাংসদ মহুয়া মৈত্রাঙ্ অডুয়া বড়ি তাঁর বির আস্ত অভিযোগ বিচার লোকসভা এথিক্স কমিটি আরম্ভ করেছে কালি সমস্ত অভিযোগ বিচার এথিক্স কমিটি করেছি এস মহুয়া অক্টোবর একত্রিশে হাজর হওয়ার কমিটি পক্ষ সমন করা লোকসভা এথিক্স কমিটির মুখ্য হচ্ছেন বিনোদ শঙ্কর সে সাংসদ মহুয় বিধে আস্ত অভিযোগ তদন্ত বেড়ে কমিটি স্বরাষ্ট্র এবং আইটি মন্ত্রাণয় সহায়তা নেব তা পক্ষ শুণিব শেষে চূড়া নিষ্পতি সে ନମ୍ବର ଟ୍ୱେଣ୍ଟି ଫୋର୍ ଖବର ସଂଗ୍ରହ କରୁଥିଲେ ସାମ୍ବାଦିକ ସେପଟେ ସଫା ହୋଇଗଲେ ପୂରା ପରିବାର ଗାଜ ଉପରେ ଇସ୍ରାଏଲ୍ର ଅତ୍ୟାଚାର ଅସହ୍ୟ ହେଲାଣି ପାଲେଷ୍ଟାଇନ୍ର ଜମି ବେଆଇନ ଭାବେ ଅଧିଗ୍ରହଣ କରି ବସିଥିବା ଇସ୍ରାଏଲ୍ ଏବେ ଗାଜର ସାଧାରଣ ଲୋକଙ୍କୁ ଟାର୍ଗେଟ୍ କରିବା ଆରମ୍ଭ କରିଛି ଇସ୍ରାଏଲ୍ର ମିଜାଇଲ୍ ମାଡ଼ରେ ଜଣେ ସାମ୍ବାଦିକଙ୍କ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପରିବାର ମୃତ୍ୟୁବରଣ କରିଛନ୍ତି ଗ୍ରାଉଣ୍ଡ ଜିରୋରୁ କରୁଥିଲେ ରିପୋର୍ଟିଂ ଚାଲିଥିଲା ଲାଇଭ୍ ବ୍ରଡ଼କାଷ୍ଟିଂ କିନ୍ତୁ ସେପଟେ ସଫା ହୋଇଯାଇଥିଲା ପୁରା ପରିବାର ଗୋଟିଏ ରକେଟ୍ ମାଡ଼ରେ ଆଖି ପିଛୁଡ଼ାକେ ସବୁକିଛି ହୋଇଯାଇଥିଲା ଅନ୍ଧାର

আমেরিকার পে গুড়িকাণ্ড জনে ব্যক্তি আতঙ্কিত গুড়ি মাড় লিউইষ্টিন্রে বাইশ জনকর মৃত্যু ঘটি বেড়ে পচাশ রু অধিক লোক আহত হয়েছেন আহত মধ্যে অনেক অবস্থা গুরুতর রয়েব মৃত্যু সংখ্যা আহ বড় আশঙ্কা রয়েছে আমেরিকার স্থানীয় সময় সময়ানুসে বুধবার সন্ধ্যার এক বার সময় তিনোটি স্থানের এই আতোতায়ী জনক গুড়ি করেছিল আতোতায়ী জনক সেমি অটোমেটিক বন্ধুকর গুড়িমাড় করে সে ফেরার অরবাবু পুলিশ পক্ষঘনা চালিয়ে নম্বর টোয়েন্টি সিক্স ଫୋନ୍ ବ୍ୟବସାୟରୁ ଓହରିବା ଭୁଲ୍ ଥିଲା କହିଲେ ନାଦେଲା ଫୋନ୍ ବ୍ୟବସାୟରୁ ମାଇକ୍ରୋସଫ୍ଟ ଓହରିବା ଏକ ଭୁଲ୍ ଥିଲା ଆମେ ଆହୁରି ଭଲ ପ୍ରଦର୍ଶନ କରିପାରିଥାନ୍ତୁ ବୋଲି ମାଇକ୍ରୋସଫ୍ଟର ସିଓ ସତ୍ୟ ନାଦେଲା କହିଛନ୍ତି ସେ କହିଛନ୍ତି ଯେ ସିଓ ଭାବେ ସେ ନେଇଥିବା ଅନ୍ୟତମ କଠିନ ନିଷ୍ପତ୍ତି ହେଉଛି ମୋବାଇଲ୍ ଫୋନ୍ ବ୍ୟବସାୟରୁ ଓହରିବା ଦୁଇହଜାର ଦଶରେ ମାଇକ୍ରୋସଫ୍ଟ ଏହାର ୱିଣ୍ଡୋଜ୍ ଫୋନ୍ ବଜାରକୁ ଆଣିଥିଲା ମାତ୍ର ଆଣ୍ଡ୍ରଏଡ଼୍ ଓ ଆଇଫୋନ୍ ସହ ଏହାକୁ କଡ଼ା ପ୍ରତିଦ୍ୱନ୍ଦ୍ୱିତା ସାମ୍ନା କରିବାକୁ ପଡ଼ିଥିଲା ଲୋକପ୍ରିୟ ଆପ୍ଗୁଡ଼ିକୁ ଆକୃଷ୍ଟ କରିବାରେ କମ୍ପାନୀ ସଫଳ ହୋଇନଥିଲା କିଛି ବର୍ଷ ପରେ କମ୍ପାନୀ ନୋକିଆ ଫୋନ୍ ବ୍ୟବସାୟକୁ କିଣି ଲୁମିଆ ଫୋନ୍ ଆଣିଥିଲା ସେତେବେଳକୁ ଆଇଫୋନ୍ ଓ ଆଣ୍ଡ୍ରଏଡ଼ର ଆଧିପତ୍ୟ ବେଶ୍ ଦୃଢ଼ ହୋଇଯାଇଥିଲା କମ୍ପାନୀ ସେମାନଙ୍କ ସହ ପ୍ରତିଦ୍ୱନ୍ଦ୍ୱିତା କରିପାରିନଥିଲା ଦୁଇହଜାର ସତରରେ କମ୍ପାନୀ ଫୋନ୍ ବ୍ୟବସାୟକୁ ବନ୍ଦ କରିଦେଇଥିଲା ନମ୍ବର ଟ୍ୱେଣ୍ଟି ସେଭେନ୍ ପରାଜୟରେ ଡିଫେଣ୍ଡିଂ ଚାମ୍ପିୟନ୍ ଇଂଲଣ୍ଡର ହ୍ୟାଟ୍ରିକ୍ ଚଳିତ ବିଶ୍ୱକପ୍ରେ ଡିଫେଣ୍ଡିଂ ଚାମ୍ପିୟନ୍ ଇଂଲଣ୍ଡର ସେମିଫାଇନାଲ୍ ରାସ୍ତା ଆହୁରି କଣ୍ଟକିତ ହୋଇଯାଇଛି হেট্রিক পরাজয় ইংল্যে সেমিফাইনাল দৌড় এক প্রকার বিদা হওয়ার স্থিতরে পৌঁছিযাই চলিত বিশ্বকাপে ইংল্ড পাঁচটি ম্যাচ খেড়ি বেড়ে চারিটিরে হারি সারা ইংল্ড কেবল বাংলাদেশি জিত সক্ষম হয়েছে পূর্ব দুইটি ম্যাচে দল আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা ঠু হারি বেড়ে কালী শ্রীলঙ্কা বিপক্ষে ইংল্ড সমদশা ভোগি শ্রীলঙ্কা আট ওইকেটে ইংল্ডক একতরফভাবে মাৎই ଚଳିତ ବିଶ୍ୱକପ୍ରେ ଦ୍ୱିତୀୟ ବିଜୟ ହାସଲ କରିଛି ଶହେ ସତାବନ ରନ୍ର ଟାର୍ଗେଟ୍କୁ ଦଳ ଶହେ ଛୟାଳିଶ ବୋଲ୍ ପୂର୍ବରୁ ହାସଲ କରି ନେଇଛି ନମ୍ବର ଟ୍ୱେଣ୍ଟି ଏଇଟ୍ ଆଇପିଏଲ୍ ଦୁଇହଜାର ଚବିଶ ପ୍ରସ୍ତୁତି ଆରମ୍ଭ ଦୁବାଇରେ ହୋଇପାରେ ନିଲାମ ଭାରତୀୟ କ୍ରିକେଟ୍ କଣ୍ଟ୍ରୋଲ ବୋର୍ଡ଼ ଚଳିତ ବିଶ୍ୱକପ୍ ଅବସରରେ ଇଣ୍ଡିଆନ୍ ପ୍ରିମିୟର ଲିଗ୍ ଦୁଇହଜାର ଚବିଶ ସଂସ୍କରଣର ପ୍ରସ୍ତୁତି ଆରମ୍ଭ କରିଛି ରିପୋର୍ଟ ମୁତାବକ ଉଭୟ ପୁରୁଷ ମହିଳା ଲିଗ୍ ପାଇଁ ନିଲାମ ପ୍ରକ୍ରିୟା ଡିସେମ୍ବରରେ ଆୟୋଜିତ କରାଯିବ পনেরোর উনিশ ডিসেম্বর পর্যন্ত এই নিলাম প্রক্রিয়া দুবাইয়ের আয়োজিত হব বলে রিপোর্ট প্রকাশ পাইছে তেবে বি আই পক্ষ এনে বিধিবদ্ধভাবে কৌশি ঘোষণা করা মহিলা লিগ্র নিলাম ভারতের হব খেলা ট্রেডিং উইন্ডো খোলা রয়েছে এপর্যন্ত কৌশি ফ্রাঞ্চাইজি সেম খেলা অদলবদল প্রক্রিয়া আরম্ভ করে না পা এসীয় ক্রীড়া ফাইনালে পৌঁছলে প্রমোদ চীন রাংজোংরে চাল প্রীড়ায় বুধবার ব্রোঞ্জ পদক জিতি ওশার ব্যাডমিটন খেলা প্রমোদ ভগৎ কাল এক রৌপ্য পদক নিশ্চিত করেছেন ব্যাডমিটন পুরুষ একক বর্গের সেমিফাইনালে প্রমোদ থাইল্যান্ডের ମଙ୍ଗଖୋନ୍ ବୁନସୁନ୍ଙ୍କୁ ପରାସ୍ତ କରି ଫାଇନାଲ୍ରେ ପ୍ରବେଶ କରିଛନ୍ତି ଏହା ସହିତ ସେ ରୌପ୍ୟ ପଦକ ନିଶ୍ଚିତ କରିଛନ୍ତି ଅନ୍ୟପକ୍ଷରେ ପ୍ରମୋଦଙ୍କ ପାଖରେ ଆଉ ଏକ ପଦକ ମଧ୍ୟ ନିଶ୍ଚିତ କରିସାରିଛନ୍ତି ସେ ପୁରୁଷ ଡବଲ୍ସର ସେମିଫାଇନାଲ୍ରେ ମଧ୍ୟ ପହଞ୍ଚିଛନ୍ତି ଏଥିରେ ହାରିଲେ ବ୍ରୋଞ୍ଜ ପଦକ ପାଇବେ ଆଉ ଜିତିଲେ ଫାଇନାଲ୍କୁ ଯିବେ ଓ ରୌପ୍ୟ ପଦକ ନିଶ୍ଚିତ କରିବେ ନମ୍ବର ଥାର୍ଟି ଓଡ଼ିଶା ଏଫ୍ସିର ପ୍ରଥମ ବିଜୟ ସୁପରକପ୍ ବିଜେତା ଓଡ଼ିଶା ଏଫ୍ସି ଚଳିତ ଏଫ୍ସି କପ୍ ଫୁଟବଲ୍ ପ୍ରତିଯୋଗିତାରେ মঙলবাৰ প্ৰথম বিজয় হাসল কৰিছে পূৰ্বৰ মোহন বাগান সুপৰ জেণ্টছ এফ চি বাংলাদেশৰ বসুন্ধৰা কিংছ এফ্ চি ঠাৰ হাৰি থা নিজ ঘৰৈ পোৱা কলিং ষ্টাডিয়মে মালদ্বীপৰ মজিয়া স্পৰ্টছ অিক্ৰিছনক ছয় এক গোল্ৰে পাৰস্ত কৰি ভিডিঅ'টিক সম্পূৰ্ণ দেখি থাৰ বহুত বহুত ধন্যবাদ